যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9 কর্মকর্তা কর্মচারীর সনদ জাল ও অবৈধ এর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুপারিশও দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সচেতন মহল বলছে বিষয়টি দুঃখজনক বুলবুল শহীদ খানের ক্যামেরা আর রিপন হোসেনের তথ্যে ডেস্ক রিপোর্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সনদ যাচাইয়ে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয় 2020 সালে সনদ যাচাই বাছাই শেষে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয় তারা এরপর অধিকতর তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ওই কমিটি 13 জনের সনদে ত্রুটি পায় এদের মধ্যে জাল ও অবৈধ সনদধারী 9 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড সেই রিপোর্টের বিস্তারিতভাবে আমরা যে তথ্যটা দিয়েছি 9 জনের সনদের বিষয়ে সেখানে ভেক চাল বা ভুয়া সনদ হিসেবে ওনারা রিপোর্টে ওনারা আমাদেরকে সুপারিশ করেছেন এদের বিরুদ্ধে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইন এবং অ্যাক্ট অনুযায়ী আইন শৃঙ্খলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে যাদের সার্টিফিকেটগুলো ফেক পাওয়া গেছে তাদেরকে একটা 10 দিনের নোটিশ দিতে হবে তার থেকে নিচে নয় এমন 3 জন সদস্য নিয়ে একটা ট্রাইব্যুনাল করতে হবে তারপর সেই ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত যে বিচারের সিদ্ধান্ত দেবে সেটাই বিচার হবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সনদ জালকে দুঃখজনক বলছে সচেতন মহল অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার দাবি তাদের অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই যে কোন মূল্যবোধ নিয়ে তারা এই ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরি করতে এসছে এই ভুয়া সার্টিফিকেট দিলকে অবশ্যই এদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের দেশের কোনো লোক কোনো তরুণ কোনো শিক্ষার্থীর জন্য এই ধরনের দুঃসাহস না করে অভিযুক্ত 9 কর্মকর্তা কর্মচারী নিয়োগ পেয়েছেন 2010 থেকে 2014 সালের মধ্যে এদের মধ্যে 7 জনের সনদ জাল আর 2 জনের সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের হদিস মেলেনি ডেস্ক রিপোর্ট News 24